উচ্চশিক্ষা এবং গবেষণা মানোন্নয়ন প্রকল্পের আওতায় এবার খুরা রোগের নতুন ভ্যাকসিন আবিষ্কার করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। জানান, তুলনামূলক কম খরচে খামারিদের কাছে শিগগিরই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। প্রাণী সম্পদে স্বনির্ভর দেশ গঠনে যে কটি রোগ বাধা হয়ে দাঁড়িয়েছে তার অন্যতম খুরা রোগ। শুধু অপ্রাপ্ত প্রাণী নয়, কখনো কখনো প্রাপ্তবয়স্ক প্রাণীকে মেরে আর্থিক ক্ষতিতে ফেলে খামারিদের। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে খুরা রোগে সংবেদনশীল প্রায় 5 কোটি প্রাণী, কিন্তু রোগের জীবাণুটির প্রতিনিয়ত গঠন পরিবর্তনের তথ্য না থাকায় বছরে এই রোগে আক্রান্ত হয় দেশের প্রায় 25% গবাদি প্রাণী। আসার কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল বিজ্ঞানী খুরা রোগের জীবাণু নতুন স্ট্রেন নিয়ে তৈরি করেছেন ভ্যাকসিন, যা জীবাণুর 3টি টাইপকেই নির্মূলে কার্যকরী। ইন্ডিয়া, মায়ানমার বিভিন্ন জায়গা থেকে ভাইরাসগুলি আসছে, মিশতেছে এবং চেঞ্জ হচ্ছে, খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। আমরা এই জায়গাটাই স্থান দিয়েছি যে চেঞ্জ ভাইরাস দিয়ে আমরা ভ্যাকসিন তৈরি করব, এবং যেই ভাইরাস সমস্ত ভাইরাসগুলি সার্কুলেশনে যারা আছে তাদেরকে নির্মূল করতে পারবে, আমরা সেটাই করেছি। এই ভ্যাকসিনটি খুব শীঘ্রই তুলনামূলক কম দামে খামারিদের কাছে পৌঁছে দেবে ওয়ান ফার্মা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আমরা এটা উৎপাদনে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা আশা করছি এটা 2 থেকে 3 বছরের মধ্যে এটা আমরা আমাদের কাস্টমার অর্থাৎ কৃষকের হাতে পৌঁছাতে পারবো। এটা আমদানিকৃত ভ্যাকসিনের চেয়ে এটা প্রতিযোগিতামূলক কম দামে এদেশের কৃষকরা পেতে পারে। দেশে প্রথম খুরা রোগের ভ্যাকসিন উদ্ভাবন হয় 1956 সালে সরকারিভাবে। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।